আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন বক্স সামারি। আমি ইমন আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় আপনার ইসলামিক ইউটিউব ভিডিওর জন্য কিভাবে এইচডি কোয়ালিটি সম্পূর্ণ থাম্বনেল কিভাবে বানাবেন এবং এইচডি কোয়ালিটি সম্পূর্ণ কিভাবে ফটো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবেন, কোন ওয়েবসাইট থেকে নেবেন এবং এটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ইসলামিক থাম্বনেল বানাতে প্রথমে আপনার থাম্বনেলের পিছনে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে, নয়তো ইসলামিক থাম্বনেলের সৌন্দর্য আসে না। তো এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ নন কপিরাইট, কপিরাইট ফ্রি। এটা কোথেকে পাবেন, কোন ওয়েবসাইট থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আপনি চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন আনেস প্লাস। বন্ধুরা, আমি বলছি আনেস প্লাস লিখবেন। আনেস প্লাস লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর ওখানে আনেস প্লাসে চলে যাবেন। আনেস প্লাসে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে লিখবেন আপনি ইসলামিক ভিডিও যে টপিকটার উপরে সেই টপিকটার উপরে লিখবেন। যেমন আমি ইসলামিক ফটো লিখতেছি, আই এস ইসলামিক ফটো, ফটো ইসলামিক ফটো, পি এইচ ইসলামিক ফটোগ্রাফি লিখলাম। দেখুন, ইসলামের ফটোর উপর হাজার হাজার ভিডিও আছে, আপনার চয়েস অনুযায়ী সেটা নিয়ে নেবেন, এটা ডাউনলোড করে নেবেন। দেখুন, আমি খুঁজে দিয়েছি কোনটা ডাউনলোড করা যায়। আমরা এখন দেখবো ইসলামিক ফটো ডাউনলোড করবেন কীভাবে। ডাউনলোড করার জন্য এখানে ফার্স্টে ডাউনলোড অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডাউনলোড লেখা আছে ডাউনলোড দিয়ে দিবেন। ফার্স্ট ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা প্রথমে ইসলামিক চ্যানেলের জন্য ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমরা চলে যাব ফিক্স ল্যাবে। বন্ধুরা, আমরা চলে এসেছি স্ক্রিনে। আমরা প্রথমে প্লে স্টোর থেকে ফিক্স ল্যাব ডাউনলোড করে নিব, যেহেতু থাম্বনেল বানাতে এটা সবচেয়ে এইচডি কোয়ালিটি সম্পূর্ণ। ফিক্স ল্যাব লিখব। ফিক্স ল্যাব লেখার পরে যে রিমোট ইন্টারফেস আসবে, তারপর এটা কি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সরাসরি ফিক্স ল্যাবে চলে যাবেন। ফিক্স ল্যাবে চলে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসবে, নিউটেস একটা লেখা আসে, এটা ক্লিক করে, এটা ক্লিক করে এই যে ডিলিট অপশন দেখতে পাবেন, ডিলিট অপশন সিবে ডিলিট করে দেবেন। তারপরে এই যে এটা আপনি চাইলে এই যে এই কালারের যে পর্দা এটা চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো। আমি কালো কালারে দিয়ে দিচ্ছি, এটা আবার ডিলিট করে দিচ্ছি। এখন আপনি যে পর্দাটা দিচ্ছেন ওটা ইউটিউবের থাম্বনেলের যে সাইজ আছে সেই অনুপাতে হতে হবে। তার জন্য আপনি চলে যাবেন উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ নামে একটা অপশন পাবেন, যে ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন, যে কাস্টম লেখা আছে এখানে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল, দেখুন ইউটিউব থাম্বনেল ক্লিক করে দেবেন। মনে রাখতে হবে ইউটিউব থাম্বনেলের সাইজ সবসময় 1280x720, 1280x720, তারপর ওকে করে দেবেন। দেখুন ইউটিউব থাম্বনেলের সাইজ এসে গেছে। তারপর আপনি চলে যাবেন উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ওখানে চলে যাওয়ার পর ফ্রম গ্যালারি, গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন যে কোথায় ওই যেটি যে ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। যেমন ধরুন আমি এটা আগে দিয়ে করেছিলাম, তাই আমি এটা নিয়ে নিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি, পুরো পর্দা করে দিচ্ছি, পুরো স্ক্রিন করে দিচ্ছি। এই যে হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আপনার ফটো এবং লেখা লিখতে পারেন, লেখা অ্যাড করতে পারেন। কীভাবে সেগুলো করার জন্য আপনি চলে যাবেন আবারও উপরে প্লাস আইকনে চলে যাবেন, ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনার ফটো নিয়ে নেবেন। থাম্বনেলে অবশ্য আপনার ফটো, নিজের ফটো লাগাতে ভুলবেন না, কারণ নিজের ফটো লাগাইলে আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে। তো যেমন আমি আমার ফটোটা একটা লাগিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি এক সাইডে। আর ফটো কীভাবে পিএনজি করতে হয় এই ব্যাপারে আমার ভিডিও রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আপনার প্রয়োজনে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর এখানে লেখা লিখতে পারবেন, এখানে এই সাইডে, এখানে আপনার সাবজেক্ট ওয়াইজ, যেমন ধরুন কবরের আজাব থেকে মুক্তি, তার এটা লেখাটা লিখে দিবেন, লেখাটা লিখে দিবেন বা টপিক ওয়াইজ আপনি লিখে দিবেন। যেহেতু আমি ওয়াজের বিষয় বানাচ্ছি না, আমি থাম্বনেল বানাচ্ছি, তাই আমি এখানে লিখব থাম্বনেল বিষয়ক যে কোনো লেখা আপনি কীভাবে অ্যাড করবেন। তার জন্য উপরে চলে যাবেন যে প্লাস আইকনে, প্লাস আইকনে যাওয়ার পর এখানে লেখা আছে ট্যাক্স, ট্যাক্সটা অপশন করবেন। তারপর এখানে ফ্যান আইকন দেখতে পাচ্ছেন, ফ্যানে
তারপর আবার ফ্যানে ক্লিক করবেন। তো আমি লিখব ইসলামিক এইচডি এইচডি থাম্বনেইল বানান, THUM থাম্বনেইল বানান, বানাবেন। দেখুন আমি এখানে লিখে দিয়েছি কীভাবে ইসলামিক এইচডি থাম্বনেইল বানাবেন, তারপর এটা এখানে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক দেওয়ার পর এখানে এটা এখানে এসে যাবে। এটা আপনি চাইলে আপনার মন মতো বড়ো ছোটো করে নিতে পারেন, বড়ো ছোটো করে নিতে পারেন। আমি এটা এই এই জায়গা বরাবর লিখব, এই জায়গা বরাবর। আপনি চাইলে এখানে কালারও দিতে পারেন। আমি ভালো করে লিখে দেখাচ্ছি আপনাকে, দেখুন কীভাবে ইসলামিক এটাকে সুন্দর করে কালার দিই তাহলে সুন্দর দেখাবে। তার জন্য চলে যাবেন এই যে এ এ চিহ্নতে, এ চিহ্নতে যাওয়ার পর এখানে এদিক দিয়ে টানবেন, এদিক দিয়ে টানবেন। এখানে বিভিন্ন রকমের অপশন পাবেন, টেক্সট সাইজ মানে এটার লেখাটার সাইজ কেমন হবে, তারপর প্রিন্টিং, তারপর কালার। কালার অপশনে গেলে আপনি বিভিন্ন রকমের কালার পাবেন। দেখুন আমি বিভিন্ন রকমের কালার পাবেন, যেটা এখানে ভালো মানায় সেটাই দিয়ে দিবেন। আমি আমি দেখছি কন্ডাঘাটে দেখি কালার, কালারের অপশন ক্লিক করার পর তাক এটাই দিয়ে দিলাম। তারপর আবার ফ্লাস আইকনে ক্লিক করবেন, ফ্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট, এখানে টেক্সট লেখা উঠবে, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আবার এখানে ফ্যান আইকন দেখতে পাবেন, ফ্যানে ক্লিক করবেন। আবার এরকম হোম পেজ আসবে, তারপর আবার ফ্যানে। এখন লিখব আমি এইচডি থাম্বনেইল, THU থাম্বনেইল, ওকে থাম্বনেইল। তারপর এটা এখানে বসে দিবেন, এভাবে একটু চাইলে বড় করে দিতে পারেন। তার ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে দিবে, ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে কালার দিতে পারি। দেখুন আমি দেখাচ্ছি যে এ এতে চলে আসবেন, এতে চলে আসবেন টি ব্যাকগ্রাউন্ড, এখানে আবার আমি বলছি টি ব্যাকগ্রাউন্ড, টি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, আবার ওকে দিবেন। এখানে কালার অপশন আছে, দেখুন কালার অপশন পাবেন, বিভিন্ন রকমের কালার অপশন পাবেন, এখানে যেটা বেশি সবচেয়ে ভালো খাটে সেটা দিবেন। তো আপনি চাইলে টেক্সট যে লেখাটা, এই লেখাটার কালারও চেঞ্জ করতে পারেন। সেটার জন্য আপনি চলে যাবেন এখানে শুধু কালারে, শুধু কালারে যাই, আপনি কালারটা দিয়ে দেখবেন কোনটা বেশি খাটে। আমি ইয়েলোটাই দিচ্ছি, নীল। তারপর আবার ফ্ল্যাশ আইকনে, ফ্ল্যাশ আইকনে আবার ট্যাক্সে, ট্যাক্সে তো আবার ফ্যানে, ফ্যানে তো আবার ফ্যান। তো আমি এখানে লিখব বানাবেন, বানাবেন, বানাবেন। বানাবেন বানাবেন, ওকে। একটা স্পষ্ট মিটার চিহ্ন, তারপর এটা আবার, এটা আবার এদিকে নিয়ে আসবেন, এই বানাবেন, বানাবেন। আপনি আবার কালার দিয়ে দিবেন, কালার দিয়ে দিলেন, বিভিন্ন রকমের কালার আছে, আমি কালোটাই দিয়ে দিলাম, ওকে। এখন প্রশ্ন হলো আপনি যে থাম্বনেইলটা বানালেন এটা এইচডি হাই রেজুলেশন সম্পূর্ণ কীভাবে করবেন। মোবাইল দিয়ে এইচ সাইজের সেরা রেজুলেশন আর সম্ভব নয়, শুধুমাত্র ফিক্সড ল্যাপ দিয়ে সম্ভব। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করতে সম্ভব। উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এখানে এক্সপার্ট ইমেজ। আমি আবার বলছি যে এক্সপার্ট ইমেজে ক্লিক করবেন, এক্সপার্ট ইমেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে লিখে দিন কাস্টম বরাবর যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে রেজুলেশন আছে ভেরি হাই, আমি আবার বলছি ভেরি হাইতে ক্লিক করবেন। তারপর আবার সেভ টু গ্যালারিতে ওকে দিয়ে দিবেন। আমরা যে থাম্বনেইলটা সেভ করেছি এটা রেজুলেশন কত এটা আমরা আপনাকে দেখাবো। তার জন্য আপনি সরাসরি চলে যাবেন গ্যালারিতে, গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে চলে যাওয়ার পর এই যে গ্যালারিতে চলে যাওয়ার পর আমি ছবিটি খুঁজে পাচ্ছি যে এটা, এটাই মাত্র বানিয়েছিলাম, এটার রেজুলেশন কত দেখুন। উপরে থ্রি ডটে ক্লিক করেন, তারপর ডিটেলসে চলে যাবেন। এখানে দেখুন 2560x1440 রেজুলেশন, মাশাল্লাহ, মোবাইলে অত্যন্ত ভালো ফিক্সড ল্যাপ দিয়ে হাই রেজুলেশন সম্পূর্ণ থাম্বনেইল বানানো। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে যে কোনো থাম্বনেইল বানাতে পারেন। তবে ছবির জায়গায় আপনার ছবি এবং লেখার জায়গায় টপিক অনুযায়ী লেখা এবং ব্যাকগ্রাউন্ডে
টপিক অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাবেন সম্পূর্ণ কপিরাইট ফ্রি আমি তো আপনাকে দেখিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিন, এত কষ্ট করে বানিয়েছি যাতে আমার মোটিভেশন বাড়ে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানান। ধন্যবাদ।